এই হচ্ছে ফেনীর বর্তমান অবস্থা। ফেনীর মেইন রোডের উপরে এই পরিমাণ পানি, তাহলে বুঝেন যে ফেনীর গ্রাম অঞ্চলগুলোতে কি পরিমাণ পানি থাকতে পারে। আমি অবশ্য নোয়াখালীতে আছি, আজকে আমরা নোয়াখালীতে ত্রাণ বিতরণ করতে গিয়েছিলাম, আর যেখানে গিয়েছিলাম সেখানেও বুকের উপরে পানি উঠে গেছে, একদম গলার উপরে। মানে বেশি কি বলবো, নৌকা ছাড়া আমরা বেশি দূরও যাইতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আর এই ফেনীর ফুটেজটা আমাকে ফেনীর একজন পাঠাইছিল, ওনারা ফেনীতে বাইর হয়েছে, মেইন রোডের মধ্যেই হচ্ছে পানি, অনেক মানুষ আটকা পড়ে গেছে, অনেক মানুষ, মানে ফেনীর গ্রাম অঞ্চল থেকে মানুষ উদ্ধার করাও পসিবল হচ্ছে না। একটা ভিডিও দেখতে দেখলাম যেখানে ফেনীর গ্রামগুলাতে মাইকে মাইকে অ্যানাউন্স করতেছে যে সবাইকে সবাই মাফ করে দিয়ে, মানে এই কথা বলার পর কি আর কিছু থাকে আদৌ? মানে কতটা নির্মম হইলে এই ধরনের কথা মানুষে বলে, কতটা অসহায় হইলে মানুষ এই ধরনের কথা বলে? আর মানুষের কাছে ত্রাণও পৌঁছাতে পারতেছে না, ত্রাণ থেকে এখন বেশি জরুরি হচ্ছে ফেনীর মানুষকে উদ্ধার করা, কিন্তু সে অনুপাতে ফেনীর মানুষকে উদ্ধার করাই সম্ভব হচ্ছে না, কারণ এত পরিমাণ স্পিড বোর্ডও নাই, নৌকাও নাই, যা যে যেখানে আটকা পড়ছে সে সেখানেই আছে, কেউ ছাদের উপর উঠতেছে বা কেউ এর উপর উঠতেছে, কারণ কি পানির দোতলার উপরে উঠে গেছে ফেনীতে, এত বেশি উঠে গেছে যে টিনের ঘরগুলো কিন্তু কিচ্ছু নাই, সব চলে গেছে, মানে পুরো ফেনী শহর এখন হচ্ছে পানির নিচে আছে। তাদের সহযোগিতা প্রয়োজন, যারা যে যেভাবে পারেন অন্তত সহযোগিতা করেন, নিজের স্থান থেকে যতটুকু পারেন। আর মানুষের ভোগান তীরে চলে যাবেন,